এই সেকশন আসতে পারবে না। আমাদের দেশ চলবে আমাদের সংবিধান অনুসারে, আমাদের দেশের জনগণের রায় অনুসারে, আমাদের দেশের আমাদের পার্টির নেতারা দিয়ে পার্টির কর্মী ছাত্রলীগ সবাই মিলে আমাদের পার্টির সেখানে আমাদের তারা সবাই চেষ্টা করে বিভিন্ন এলাকায় গিয়ে গিয়ে সংযোগ করছে আমাদের পার্টির উদ্যোগে, স্থানীয় পার্টির উদ্যোগে, ইউনিয়ন কমিটি এবং কেন্দ্রীয় এইসব নেতাদের উদ্যোগে জায়গায় জায়গায় মিটিং করা হয়েছে। মানুষের কাছ থেকে দাবি আসছে যে আমরা সভাপতি চাই, সেই সবাই আমাদের পার্টি এবং সেক্রেটারি এবং এই যে তারা নাম বললাম তার নেতৃত্বে আমাদের পার্টি সবাই মিলে এই মামলা দিয়েছেন যারা বিএনপি নেতাদের হয়রানি পছন্দ তাদের অভিযোগ, তারা আসলে তালিকা করার জন্য সিলেট সহ সারা দেশে বিএনপি নির্দেশনা দিয়েছে 28 মে চিঠির মাধ্যমে। কি বলবেন, এই চিঠি, এই ধরনের চিঠি আসলে রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে কিনা? প্রশাসনের তালিকা তৈরি করা, আওয়ামী লীগ নেতাদের তাই তালিকা তৈরি করা, নানা রকম ষড়যন্ত্র, নানা রকম ভয়ভীতি প্রদর্শন, এগুলো তো আমি আগেই বললাম বিরোধী আমাদের বেশি। গণতান্ত্রিকভাবে আমরা সবাইকে আহ্বান জানাই, অনুরোধ জানাই, আসেন নির্বাচনে সংবিধান অনুসারে এবং জনগণের ভোটে যাতে ভোটটা নিরপেক্ষ হয় সেই চেষ্টা, সেই ব্যবস্থায় করা হয়েছে। আরো কি করার আছে আমরা নির্বাচন জায়গায় আমরা নির্বাচন রাখাইতে পারবো না। শেখ হাসিনার নেতৃত্বে এই গভর্নমেন্ট এই পরিস্থিতি সৃষ্টি করেছে, দেশের জনগণের সমর্থন পাবে, সবাই বুঝতে পারে দেশে যে উন্নয়ন হয়েছে, যে পরিবর্তন হয়েছে, দেশে কোনো তুলনায় ছিল না, সেই জায়গায় শেখ হাসিনার নেতৃত্বে আবারও এই ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য মানুষ দিবে। সেই ভয় ভিত্তিতে বিএনপি যা ইচ্ছা তাই করেছে, সেটার বিরুদ্ধে এবং প্রগতির ধারা অব্যাহত রাখা মানে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে আবার নির্বাচিত করে এই ধারাকে এগিয়ে নিয়ে যাওয়া।